আমি অধ্যাপক দীপঙ্কর লোধ, বর্তমানে অধ্যাপক ও ইউনিট প্রধান হিসাবে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট তেজগাঁও ঢাকায় কর্মরত আছি। আমি আজকে আপনাদের নাক দিয়ে রক্ত পড়া সম্পর্কে কিছু বলবো। নাক দিয়ে রক্ত পড়া, আমাদের মেডিকেল ভাষায় বলি এপিস্টেক্সিস, এটা আমাদের বেশিরভাগেরই কখনো বা কখনো হয়েছে। নাক দিয়ে রক্ত বিভিন্ন কারণে হতে পারে, বাচ্চাদের বা কম বয়সে এক কারণ হতে পারে, বড়দের এক কারণ হতে পারে। বাচ্চাদের সাধারণত, বাচ্চারা যখন একটু বড় হয়, ওরা হাঁটতে শিখে, খেলতে শিখে, ঘন ঘন আঘাত পায়, নাকেও আঘাত পায়। সে আঘাতের কারণে যেমন হয়, তার জন্মগত কিছু ত্রুটির কারণেও হতে পারে। জন্মগত ত্রুটি, তার রক্ত থাকে যে আমাদের শরীরে, রক্ত জমাট বাঁধার ক্ষমতা সেটা যদি পরিবর্তন হয়, কমে যায়, সেটার কারণে হতে পারে। অথবা কিছু রোগ থাকে, রক্তের ক্যান্সার আমরা বলি, সেগুলির কারণে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়, সে কারণেও হতে পারে। অথবা নাকের ভিতরে যে প্রদাহ আমরা সাইনোসাইটিস বলি, অথবা টিউবারকুলোসিস, অথবা গ্রেনুলোমাটাস ডিজিজ, বিভিন্ন টার্ম আছে যেগুলি মেডিকেল টার্ম বলি, সেগুলির কারণে হতে পারে। আবার কখনও কখনও পরিবেশগত কারণে, যখন যদি শুষ্ক আবহাওয়া, বর্তমানে যে আবহাওয়া চলতেছে শুষ্ক আবহাওয়া, অথবা আপনি যদি খুব উপরে ওঠেন যেখানে অক্সিজেনের স্বল্পতা আছে, সেখানে সেসব কারণেও আপনার নাকে দিয়ে রক্ত আসতে পারে। আবার মহিলাদের ক্ষেত্রে যখন গর্ভধারণ অবস্থায়ও নাক দিয়ে রক্ত আসতে পারে। এই নাক দিয়ে রক্ত আসলে এটা যে কোনো সময় হতে পারে, এটা ঘুমের মধ্যে হতে পারে, এটা একটা বাচ্চা স্কুলে গেলে হতে পারে। তো সেজন্য বাড়ির মধ্যে হলে অনেকেই খুব ঘাবড়িয়ে যান। ঘাবড়ানোর কোনো কারণ নাই, নাকের উপরে যে অংশ, একটা শক্ত অংশ উপরের দিকে থাকে, একটা নরম অংশ নিচের দিকে থাকে। নরম অংশটা আপনারা নাকের দুই পাশ থেকে এভাবে চাপ দিয়ে ধরবেন, 10 মিনিট, 5 থেকে 10 মিনিট চাপ দিয়ে ধরবেন। আর বাসায় যদি, সবারই এখন কম বেশি ফ্রিজ থাকে, ফ্রিজের মধ্যে ঠান্ডা বরফ থাকে, বরফ আপনি নাকের উপরে অংশে ধরবেন। বেশিরভাগ ক্ষেত্রে তখন নাকের যে রক্ত যায় সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু কখনো কখনো বন্ধ না হতে পারে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নিকটস্থ হাসপাতালে আপনি যাবেন। আর বন্ধ হয়ে যাওয়ার পরেও আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, এই জন্য যে আপনার নাকের রক্তটা কেন আসলো সেটা চিকিৎসক আপনার নাকটা দেখে এবং কখনো কখনো কিছু পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করবে। নাকের ভিতরের অংশে দেখে যদি নাকের কাছে অংশ থাকে, সেটা উনি সে অনুযায়ী কোন কারণে তার রক্তপাত হলো, সেটা যদি নাক আঘাতের কারণে হয়, যদি নাকের ক্ষতের কারণে হয়, যদি সাইনোসাইটিসের কারণে হয়, অথবা কারো কারো প্রেশারও বেশি থাকতে পারে। বড়দের ক্ষেত্রে প্রেশার বেশি থাকলে একবার রক্তপাত শুরু হলে সেটা আবার বন্ধ হতে সমস্যা হয়, সেক্ষেত্রে প্রেশারে চিকিৎসা দিতে হয়, অথবা অন্যান্য যে সমস্যাগুলির কথা বললাম, ক্যান্সার বা রক্তে রোগ বিভিন্ন জন আসে, সেই জন্য সেটা রোগটা নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে। কাজেই আপনার যখন নাক দিয়ে রক্তপাত হবে, আপনি একটুও ঘাবড়াবেন না, বাসায় বসে প্রথমে আমরা যে প্রাথমিক চিকিৎসার কথা বলেছি সেটা নেবেন। নেয়ার পরে রক্তপাত বন্ধ হলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসক আপনাকে নাকের বিভিন্ন অংশ পরীক্ষা করবে এবং কিছু রক্তের, কিছু নাকের অংশের অন্যান্য ইনভেস্টিগেশন বা পরীক্ষা বলি সেটা করে থাকবে, কী কারণে আপনার রক্তপাত হলো নাক দিয়ে সেটা নির্ণয় করবে। পাশাপাশি আপনি কখনো কখনো আপনার রক্ত দেওয়ারও প্রয়োজন হতে পারে, সেই জন্য আপনাদেরকে আমি একটা পরামর্শ দিই, বিভিন্ন কারণে আপনারা রক্তের গ্রুপটা জেনে থাকবেন। আর একবার দুবার রক্তপাত হলে অবশ্যই আপনার রক্ত গ্রুপ জেনে নেবেন, কারণ যে কোনো সময় আপনার রক্ত লাগতেও পারে, বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন হয় না, কখনো কখনো লাগতে পারে, সেই জন্য সতর্কতা হিসাবে আপনি এটা জেনে রাখবেন। আর বাকিটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা নিয়ে থাকবেন।